বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের আজ সান্ধ্যকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে আজকে আবার পুনরায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুতি স্ক্রিনের ওপরে যে বঙ্গের ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি আসছে এবং কবে আসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বৃহস্পতিবার চার তারিখে কিন্তু বঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং বেশিরভাগটা আমরা যদি দেখি তাহলে কিন্তু সেটা পূর্ব দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে তার মধ্যে কী কোন কোন জায়গাগুলো পড়েছে উপকূলীয় অংশ এবং বাংলাদেশ বর্ডার লাগো অংশ এছাড়াও নতুন এক ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে আমরা আপনাদেরকে দুপুরে দেখিয়েছিলাম যে ঘূর্ণাবর্তর ব্যাপারটিতে আর গত কয়েকদিন ধরে তো এই সম্বন্ধিত আপনাদেরকে জানাচ্ছি তবে দুপুরে দেখিয়েছিলাম যে ইসিএম ডাব্লু মেন মডেল যেখানে নাকি আমরা ঘূর্ণিঝড় হলে ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে ঘূর্ণিঝড় হলে আমরা বলি হ্যাঁ এক্স্যাক্টলি এই মডেল একদম সত্য এবং অ্যাকুরেট বলে সেখানে কিন্তু আমরা দেখেছি দুপুরবেলা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটাও দেখাবো যে ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে কি পরিস্থিতি হলো সেটা কি কোনোভাবে নিম্নচাপে পরিণত হলেও দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চরুনিতে প্রেস করে দিয়ে অল অলপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চোর মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো দেখুন এখানে যেটা বলা হচ্ছে আমরা আপনাদেরকে আজকে একবার প্রথমে একবার ঘূর্ণিঝড়ের ব্যাপারটি একবার দেখিয়ে দিই তারপরে বাদবুকিটা আসছে যেহেতু এখন এটা মেন ট্রেন্ডিং বিষয় তো আপনাদেরকে এটা দেখাতে লাগবে তো আমরা বঙ্গোপসাগরে যখন যাচ্ছি কি আছে এই মুহূর্তে সেটা একবার দেখিয়ে দিই দেখুন এই মুহূর্তেতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে হালকা একটি ঘূর্ণাবর্ত যার ফলেই বঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড়ের যে মোচা সেটার কি হবে একবার বৃহস্পতিবার থেকে আমরা যখন শুক্রবারের দিকে যাচ্ছি সেই সময় আমরা কী দেখতে হবে বঙ্গোপসাগর একবার দেখে নিই দেখুন শুক্রবার পাঁচ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের স্থিতি চেঞ্জ হবে অর্থাৎ পরিস্থিতিটা অনেকটাই চেঞ্জ হবে সবার প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে বান্দা এস এস এইখানটার মধ্যে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিল কিন্তু এটা হয়তো রকমভাবে কমজোরি হয়ে যাবে এটার তেমন কোনো পপ থাকবে না তারপরে শুক্রবার পাঁচ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেতে এতেই দেখুন এই ঘূর্ণাবর্তটা রকমভাবে এদিকে যেহেতু স্থলভাগ পড়ে যাচ্ছে তার জন্য কিন্তু কোনো পপ ফেলতে পারলো না কেটে গেল কিন্তু শনিবার ছ তারিখ নাগাদ যেতে না এতেই বিকেল চারটে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওয়াটা কোনো রকমভাবে এইভাবে কিন্তু একটা বাঁক নিচ্ছে দেখতে পাচ্ছেন হাওয়াটা কিন্তু এদিকে একটা বাঁক নিচ্ছে অর্থাৎ গত কয়েকটি ভিডিওতে কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল না আজকে থেকে কিন্তু এই পরিস্থিতির আমরা দেখতে পাচ্ছি এর আগে আমরা জিএফএস মডেলে দেখিয়েছি কিন্তু ইসিএম ডাব্লু মডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে তবে শনিবারের পর রবিবার যখন আমরা যাচ্ছি সেই সময় কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা ঘূর্ণাবর্তে আকার আসছে দেখতে পাচ্ছেন আকার আসছে সকালের পর থেকে কিন্তু অনেকটা ঘূর্ণাবর্তের একটা আকার নিয়ে নিল দেখুন এখানের মধ্যে এখন এই যে আকারটা নিচ্ছে এটাই হচ্ছে মেন ঘূর্ণাবর্ত যেটা কিন্তু পরবর্তীকালে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ হতে পারে এই ঘূর্ণাবর্ত আপাতত আমরা আপনাদেরকে এই আপডেট দিলাম যে এতটাই অবধি আমরা পাচ্ছি একবার যদি আমরা জিএফএস মডেল দেখি তাহলে কি বলছে দেখে নেওয়া যাক জিএফএস মডেল এই সময় কি বলছে কিছু থাকবে দেখুন জিএফএস মডেলও কিন্তু বলছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে অর্থাৎ এখন কিন্তু এস এবং ইসিএম ডাব্লু এফ মডেলের মধ্যে অনেকটা মিল রয়েছে তার মানে কি মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড় আসবে আপনাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন কমেন্টে তাহলে কিন্তু আমরা দেখবো আপনারা আপনার কি মতামত দেন একবার তো এই ব্যাপারটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এরপর আমরা চলে যাব আজকে রোয়েদার আপডেটে তার আগে আমরা একবার আপনাদেরকে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট চিত্রটা দেখিয়ে দিই ভালোভাবে কী পরিস্থিতি আছে এই মুহূর্তে তো স্যাটেলাইট চিত্রতে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গের ওপরে একটু মেঘ রয়েছে চারিদিকে ছড়ি ছিটি কলকাতা তারপর হচ্ছে চন্দননগর হাবড়া পাণ্ডুয়া আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলবেড়িয়া খড়গপুর তমলুক ঝাড়গ্রাম এই সমস্ত অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মেঘ রয়েছে এছাড়া আমরা দুর্গাপুর বোলপুর কাটোয়া শিউরি পুরুলিয়া এই জায়গাতেও মেঘ দেখতে পাচ্ছি সঙ্গে বাংলাদেশে খুলনা বরিশাল চিটাগম কুমিল্লা ময়মনসিংহ সিলেট কালাই রংপুর মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোতে একবার এটাকে প্লে করব বিকেলে কিন্তু পরিস্থিতিটা এমন ছিল বরিশালের ওপরে অর্থাৎ কলাপাড়া চিটাগং হয়তো বিকেলে এই সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই নিচে জানাবেন আপনারা তবে পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টি বিকেলের দিকে মেঘলা হয়েছিল আর কিছু কিছু অংশ বৃষ্টি হয়েছে কিছু কিছু অংশ কিন্তু বৃষ্টি হয়নি এমনই কিন্তু পরিস্থিতি ছিল এবার আমরা চলে যাবো আজকের ওই আপডেটে দেখুন এই মুহূর্তে বলছে আবহাওয়া একদম পরিষ্কার থাকবে রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখাচ্ছে না তো শনিবার উনত্রিশ তারিখে কী হবে উনত্রিশ তারিখে শুধু বাংলাদেশ কিছু কিছু বাংলাদেশের উপকূলীয় অংশ আছে যেমন কলাপাড়া বরিশাল খুলনা এই অংশগুলো এবং তার আশেপাশে যে সমস্ত বাগেরহাট মোংলা শ্রীকান্তপুর অভয়নগর সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যায় সঙ্গে ময়মনসিংহ সাইডে এবং ময়মেন এর আশেপাশে কেন্দুয়া ত্রিশাল নীলতরাবাড়ি জামালপুর আর দিকে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি জলপাইগুড়ি আমরা দক্ষিণবঙ্গে আসছি দক্ষিণবঙ্গের ওয়েট করুন একটু দার্জিলিং কাশিগং নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগিরি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা ধুবড়ি লক্ষ্মীপুর অভয়পুরী গোয়ালপাড়া এই সমস্ত অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এছাড়া রংপুরেও যে বিকে চারটে পিএম এম কিন্তু আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারপর কি হবে তারপরে যখন প্লে করছি বিকালবেলার দিকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না এরপরে রবিবার তিরিশ তারিখে যখন আমরা যাচ্ছি তিরিশ তারিখে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিক দিয়ে কিন্তু অ্যাটাক করছে এই নিম্নচাপ দেখে বুঝতেই পারলেন এদিকেও হলো এদিকেও হলো আর এদিকে আছে এদিকে জয়েন্ট হয়ে গেলো তো এটা দেখতে দেখে বুঝতে পারছেন যে পান্ডুয়া বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া তিন প্রত্যেকটি জায়গা এছাড়া আমরা মুর্শিদাবাদেও দেখতে পাচ্ছি নদীয়া ডিস্ট্রিক্টেও দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা বহরমপুরেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে একখানা তার মানে চন্দ্রকোনা গোয়ালতর আরাম্বা কতুলপুর বিষ্ণুপুরও রয়েছে এদিক গিয়ে বলরামপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউড়ি অংশ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে গিয়ে বাংলাদেশ এবং ত্রিপুরার উপরেও বৃষ্টির সম্ভাবনা রবিবার তিরিশ তারিখ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা কিন্তু আমরা আপনাদেরকে আগে থেকে দেখেছি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে একটুখানি আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকেও দেখছি তবে ময়মনসিংহ এবং ময়মনসিংহ আশেপাশের জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তিরিশ তারিখে এই আপডেটটার পরে রাত্রবের দিকে একটু হয়তো স্বস্তি পেতে পারে মানুষ তারপরে সোমবার এক তারিখ এক তারিখে কী হবে এক তারিখে আস্তে না আসতে কিন্তু সকাল নটা থেকে দেখতে পাচ্ছেন আবারও পশ্চিম সাইড থেকে বৃষ্টি এন্টার করছে যার ফলে কিন্তু ফের হুড়া পুরুলিয়া রঘুনাথপুর সোনামুখী বর্ধমান বাঁকুড়া আসানসোল বোলপুর চিত্তরঞ্জন প্রত্যেকটি জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গও লক্ষ্য করা যাচ্ছে রাজমহল মালদা হয়ে আশেপাশের অংশগুলিতে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে নিম্নচাপ কিন্তু এবার আস্তে আস্তে করে শক্তি আগে নিম্নচাপে যতটা না শক্তি দিতে পেরেছে আগের ঘূর্ণাবত্তটিতে সাইক্লোনিক সার্কুলেশনটি তবে এইবার কিন্তু ভালো মতনই বৃষ্টির একটা সম্ভাবনা দিচ্ছে তবে গোয়ালা চন্দ্রকোনা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণটা কোথাও এগারো পয়েন্ট আট এম এম এর কাছাকাছি হয়ে যাবে সোমবার এক তারিখ সকাল এগারোটা এম এর মধ্যে এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ তো চন্দ্রকোনা এবং গোয়াল মানুষের জন্য খুশির খবর যে এখানে এবারে একটু স্বস্তি পাবে মানুষ অলরেডি হয়তো একটু একটু স্বস্তি পেয়েছে কিন্তু আবার গরমটা পড়াতে একটু বিরক্ত করে ফিল হচ্ছে তবে দেখতে পাচ্ছেন বর্ধমান গোসকার সোনামুখী বাঁকুড়া সঙ্গে দুই মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি পপ থাকছে খড়গপুর বালচক উলবেরিয়া কলকাতা চন্দ্রনগর খর্ধা অংশ দেখা যাচ্ছে সঙ্গে দিকে ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব ভাগে দেখা যাচ্ছে প্রভাব এছাড়া আমরা মেঘালয় রাজ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতি এবং আসতে দেখা যাচ্ছে প্রভাব তারপরে এটাকে যখন প্লে করবো প্লে করে দেখছেন দুপুরবেলা বৃষ্টিটা হবে বিকালবেলার দিকে একটু থামবে তবে উপকূলীয় জায়গাগুলিতে বিকালবেলা হবে বৃষ্টি আর মঙ্গলবার দু তারিখ গেলে কী হবে মঙ্গলবার যখন দু তারিখ যাচ্ছি দু তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি তারপরে কিন্তু বৃষ্টি বেড়ে যাবে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু বেড়ে যাবে মঙ্গলবার দু তারিখে তারপরে বুধবার যখন তিন তারিখ যাচ্ছি তিন তারিখ গেলে কী লক্ষ্য করা যাবে তিন তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন আবারও বাড়বে সকালবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তিন তারিখেও অর্থাৎ তিন তারিখেও কিন্তু টানা বৃষ্টি চলবে আর তিন তারিখে তারপরে চার তারিখ যখন আসছি চার তারিখ হওয়ার আগেই মানে রাত্রেবেলা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় অঝরে বৃষ্টি আরম্ভ হবে বিভিন্ন জেলায় জেলায় এবং সেটা অসমেও আছে আমরা দেখতে পাচ্ছি আর যে বৃহস্পতিবার চার তারিখ প্রবেশ করবে রাত্রি দুটো থেকেই কিন্তু কলকাতা এবং তার আশেপাশের প্রত্যেকটি জেলায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দেখেছেন আশেপাশের জেলাগুলিতে এছাড়া আমরা উপকূলেও দেখতে পাচ্ছি যে যেমন নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি কাকদ্বীপ রায়দিগি গঙ্গাসাগর এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর যশোর কোচাদপুর দামোদা আরামডাঙ্গা এদিকে শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের ওপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম সাইডেও আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মেন উপরে এর উপর দেখতে পাচ্ছেন কতটা ভারী বৃষ্টি আছে সিলেট কালাই রাসাই মেয়ের রংপুর গোয়ালপাড়া গৌহাটি প্রত্যেকটি জায়গায় কিন্তু ভালো মতো যেমন বৃষ্টির সময় রয়েছে তারপরে সকাল ভোর পাঁচটা এমের কিন্তু বেড়ে যাবে আরও বেড়ে যাবে সেই বৃষ্টি তেইশ পয়েন্ট তিন এমের কাছাকাছি দেখা যাচ্ছে মানে বুঝতে পারছেন যারা এখানে থাকবেন তারা সেই বৃষ্টিটা ফিল করতে পারবেন এদিকে আবার বাংলাদেশেও বেড়ে যাবে বৃষ্টির পরিমাণ খুলনা ঢাকা কুমিল্লা সমেত আর উপকূলে তো বাড়বে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন তো পার্টিকুলারলি জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর শুক্র বৃহস্পতিবার এবার শুক্রবার যখন পাঁচ তারিখ যাচ্ছি পাঁচ তারিখে কী হবে পাঁচ তারিখটা একবার দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে তো পাঁচ তারিখে গেলে আমরা লক্ষ্য করতে পারছি সবার প্রথম বাংলা হিসেবে বৃষ্টি তারপরে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কাছাকাছি বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে এবং কলকাতা নিয়েই তো পাঁচ তারিখে পরিস্থিতি ছ তারিখে কী কী হবে পাঁচ তারিখেও তাহলে বৃষ্টি থাকছে তবে হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে পাঁচ তারিখে ছ তারিখে কী হবে ছ তারিখে গেলে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে সেই বৃষ্টি কমে যাবে মোটামুটি ছ তারিখে কম বৃষ্টি আছে অনেক কম আছে তবে কি আবার ছয় সাত কি গরম পড়বে দেখা যাক তো সাত তারিখে গেলে কী হবে সাত তারিখে গেলেও আমরা এই ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি মানে ছয় সাত একটা হয়তো গরম পড়ার সম্ভাবনা থাকতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কী পরিস্থিতি হতে চলেছে সিএমডাব্লু এফ মডেল টোটালটা আর দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত যেখানটা সৃষ্টি হবে সেখানে কিন্তু ইতিমধ্যেই আমরা একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বজ্রবৃষ্টি মোড়ে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি যারা এতটা অবধি দেখলেন তো এমন টাইপের আপডেট প্রত্যেকদিন প্রতিনিয়ত পেতে হলে অ্যাকুরেট আপডেট একদম সত্যিকারের আপডেট একদম নির্ভেজাল আপডেট বলতে পারেন যে অ্যাকুরেট আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের ডেলিভা ইউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা